মিটিং ইনসেন্টিভ কনভেনশন ও এক্সিবিশন, যার সংক্ষিপ্ত নাম মাইস। আন্তর্জাতিক মেলা, প্রদর্শনী, আঞ্চলিক গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও ব্যবসায়িক সম্মেলনকে কেন্দ্র করে পর্যটনকে শক্ত অবস্থানে নিয়ে যাওয়াই মাইসের প্রধান লক্ষ্য। ব্যবসা কেন্দ্রিক পর্যটনের এই নতুন ধারাকে কেন্দ্র করে বিশ্বের অনেক দেশ পর্যটন শিল্পকে শক্ত অবস্থানে নিয়ে যেতে সক্ষম হয়েছে। পিছিয়ে নেই বাংলাদেশও। সম্প্রতি বাংলাদেশে অনুষ্ঠিত হয়ে যাওয়া আইপিইউ, এবিইউ ও পাটা সম্মেলনই এর অন্যতম দৃষ্টান্ত। বাংলাদেশের মানুষের জীবনমান উন্নত হওয়ায় বিশ্বের অনেক দেশ এখন আন্তর্জাতিক ভেন্যু হিসেবে দেখছে এদেশকে। বিশ্ব পর্যটন সংস্থার দেয়া তথ্য মতে, বিশ্বের মোট ভ্রমণের 23% হয়ে থাকে নানা সভা সম্মেলনকে কেন্দ্র করে। নতুন ধারার এই পর্যটনকে জনপ্রিয় করতে প্রচার কার্যক্রম সহ নানা পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। বাংলাদেশ এখন মোটামুটি ভাবে মাইসের ক্ষেত্রে অনেক দূরে এগিয়ে গেছে। আমরা এখন অন্যান্য মন্ত্রণালয়গুলোকে বলছি, উৎসাহিত করছি, তারা যেন এখানে ট্যুরিজমের ক্ষেত্রে তারা যে কনফারেন্সগুলো করবেন, তারা যেন আমাদের সাথে সমন্বয় করেন, যাতে আমরা পরস্পরের সাথে একসাথে মিলে আমরা কাজটা করতে পারি। আমাদের মিনিস্ট্রির তরফ থেকে আমরা ইতিমধ্যে পাটা কনফারেন্স করে ফেলেছি, UNWTO-র তারও কনফারেন্স হয়ে গেছে এখানে। এখানে তালিম রিফাই সাহেব দুবার এসে গেছেন, সামনের বছর এসে ACD মিনিস্ট্রিয়াল যে কনফারেন্সটা হবে। তবে দেশে মাইস ট্যুরিজমের বিকাশে অবকাঠামো উন্নয়নের উপর গুরুত্ব দেওয়া জরুরি বলে মনে করেন এ শিল্প সংশ্লিষ্টরা। আমরা 10 বছর আগে যখন বিদেশে ভিজিট করতাম, বাংলাদেশ কোথায় এটা কিন্তু আমাদেরকে লোকেট করতে হতো ইন্ডিয়ার সামহায়ার। এখন কিন্তু বাংলাদেশকে মানুষের চেনে, মাইজের মাধ্যমে একটা দেশকে একত্রিত করা যায়, এবং এইটা একটা ওয়ান্ডারফুল পরিকল্পনা। এবং রিসেন্টলি গ্রিসে যে ঘটনাগুলো হয়েছিল, গ্রিস কিন্তু এই পলিসিটা নিয়ে অনেকটা তাদের অর্থনৈতিক যে দৈন্য এই জায়গাটা কাটিয়েছে। বাংলাদেশে মাইসের বিকাশ একদিকে যেমন পর্যটন শিল্পকে শক্ত অবস্থানে নিয়ে যেতে পারে, ঠিক তেমনি বিশ্বব্যাপী তুলে ধরবে বাংলার হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি। শফিউল্লাহ সুমন, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।